ফাইনালি ফ্রিজটা কিনে নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ, তো গাইস স্যামসং কোম্পানি ফ্রিজ ডবল ডোর। তো এটা হচ্ছে তোমার 236 লিটার। তো গাইস দেখতে পাচ্ছ, এটা সব কিছু তাড়াতাড়ি হয়েছে, ওই জন্যই ভিডিও করতে পারিনি। তো গাইস চলো ভেতরে যাবে, ভেতরটা খুলে দেখাচ্ছি। তো গাইস এটা হলো ডিপ ফ্রিজের পার্টটা, তো দেখতে পাচ্ছ। তো গাইস তো ডবল ডোর। A few moments later. হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে দুপুর 12টা। তো দুপুর 12টার সময় ব্লগটা স্টার্ট করলাম, তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো অনেকদিন হয়ে গেল ব্লগ দিতে পারিনি, 3-4 দিন হয়ে গেল ব্লগ দিতে পারিনি, আমার শরীরটা প্রচুর অসুস্থ ছিল, ওই জন্যই ব্লগটা দিতে পারিনি। তো আজ থেকে ডেলি ব্লগ দেবো, তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো গাইস চলো এবার আমি খাওয়া দাওয়া করবো, গোসল টোসল করে চলে এসি। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, এখন বাজে দুপুর 1টা। তো গাইস আজকের আইটেম হয়েছে, তো এখানে ভাত আছে, এটা হচ্ছে মটনের কোপ্তা, এখানে আছে লেবু, এটা হচ্ছে সজনে শাক আর কুমড়ো শাক ভাজি, এটা হচ্ছে পাকা আম, আর এটা হচ্ছে মটন ভাজা, আর এটা হচ্ছে মটন কষা। তো গাইস হলো আজকে শুধু মটন মটন রান্না। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো এখানে আমাদের আরিয়ান আম খাচ্ছে। আপু তুমি কি খাচ্ছ আম? হ্যাঁ আমটা খেতে কেমন মিষ্টি? হ্যাঁ তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আজকে সব আজকে বেশিরভাগ হচ্ছে মটন, মটন কোপ্তা, মটন কষা, মটন ভাজা। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আবু মিষ্টি, হ্যাঁ গো ভালো করে খাও। তো হে গাইস এখন বাজে বিকেল 4:30। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিলাম, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছি। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো গাইস আর একটা হলো খুশির খবর, তো আগের ভিডিওতে বলেছি আমি একটা ফ্রিজ কিনবো, তো ফাইনালি ফ্রিজটা কিনে নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ, তো গাইস স্যামসং কোম্পানি ফ্রিজ ডবল ডোর। তো এটা হচ্ছে তোমার 236 লিটার। তো গাইস দেখতে পাচ্ছ, এটা সব কিছু তাড়াতাড়ি হয়েছে, ওই জন্যই ভিডিও করতে পারিনি। তো গাইস চলো ভেতরে যাবে, ভেতরটা খুলে দেখাচ্ছি। তো গাইস এটা হলো ডিপ ফ্রিজের পার্টটা, তো দেখতে পাচ্ছ। তো গাইস তো ডবল ডোর, বড়ই লিয়েছি, আগে একটা ফ্রিজ ছিল ওইটা ছোট, এক পাল্লা ছিল ওই জন্য বড় লিয়েছি। তো গাইস কমেন্টে বলবে কেমন হলো, কেমন হয়েছে ফ্রিজটা। তো গাইস চলো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো এখন বাজে রাত 10:30। তো গাইস চলো খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো গাইস দেখতে পাচ্ছ ভাত, এদিকে আছে মটন কষা, আর এটা হচ্ছে আলু ছানা। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো গাইস চলো ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো ব্লগ ভিডিওটা দেখতে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে।